ভালো কোথায় অনন্ত তুই ওদিকটা দেখ আমি শ্রাদ্ধের কাছে জায়গা যাচ্ছি ঠিক আছে মহিলাকে তো কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না শোন তুই এদিকটা থাক ভিআইপিটা এসেছেন তাদের দেখাশোনা করতে হবে আর তোর লোকেদের বল বাড়িটাকে ঘিরে রাখতে বাকি যেন উড়ে যেতে না পারে প্লিজ আমাকে বাইরে যেতে দিন দেখুন আমি বাইরে গিয়ে সবাইকে সত্যিটা বলবো সবাইকে সত্যিটা জানতে হবে আমাকে যেতে দিন না আপনি শান্ত হয়ে বসুন আগে একটু আমার কথা শুনুন বসুন আমি বলছি কি আপনাকে ওরা পাঠিয়েছে না ওরা পাঠিয়েছে তো আমার মুখ বন্ধ করার জন্য আপনি আমার মারতে এসেছেন না না আমি বাইরে যাবো আমি বাইরে যাবো বাইরে গিয়ে সবাইকে বলবো না আপনি আমার কথা শুনুন আপনি ভুল বুঝছেন আমাকে কেউ পাঠায়নি আমি নিজে এসেছি আমিও চাই সত্যিটা সবাই জানুক আমি আপনার মতো একজন মা আপনি আমাকে বিশ্বাস করে সব বলতে পারেন আমি আপনার সঙ্গেই কথা বলতে এসেছি বাইরে সবাইকে দেখলাম আপনাকে দেখলাম না তাই খুঁজতে খুঁজতে আমি এখানে এসেছি এখন বুঝতে পারছি আপনাকে আটকে রাখা হয়েছে সব সত্যিগুলোকে এই ঘরের ভেতর তালা বন্ধ করে রাখা হয়েছে আপনি আমাকে বলুন বলুন দিয়ার সঙ্গে কি হয়েছে প্লিজ বলুন মিসেস সিংহ আমার মেয়েকে ওরা খুন করেছে আমার মেয়েকে ওরা খুন করেছে শান্ত হন পাপা কাকাদের হাতে খুন হয়ে গেল আমার মেয়েটা হ্যালো মেজদা তুই কোথায় এই তো অফিসে আছি জয়েনিং ডেট না মিটিং চলছে মিটিং ছাড় তুই এক্ষুনি বেরিয়ে পড় কেমন বুড়ি এই বুড়ি শোন এরকম হুটহাট করে না ডেকে পাঠালে হবে না না এই নিশ্চয় পুজো শপিং এ বেরিয়েছিস তো যেখানে আসতে বলবো সেখানে আসবি এটা জরুরি এটা কি হলো দাদা মহিলা এসেছে
কোথায়? খুঁজে পাচ্ছি না, ভিড়ের মধ্যে মিশে গেছে। আমরা খুঁজছি। ও, এই তোর বৌদি কি করছে রে? বৌদি আর কি? বৌদি কোথায়? ঘুমোচ্ছে। একটু চোখে চোখে রেখো। মিস্টার শানল, আসুন। বর্ণালীর কম ভেঙে যায়নি তো? প্রদীপ আমাদের পাশের বাড়িতে গাড়ি চালাতো। আমার আমার ড্রাইভার বিশু ওর বন্ধু। বিশু মাঝে মাঝে ছুটি নিলে ও প্রদীপকে দিয়ে যেত। প্রদীপই আমার গাড়িটা চালাতো। ম্যাম, ও আমার বন্ধু প্রদীপ। পাশের বাড়ি স্যার ড্রাইভার করছিল না, আমি ওকেই দিয়েছিলাম। আজকে আমার একটু ছুটি লাগবে, তা ও যদি আপনার গাড়িটা আমার হয়ে চালায় অসুবিধা হবে? ও আজ সারাদিনই ফাঁকা আছে। না মা, আমার তো কোনো অসুবিধা কিছু নেই, মানে ইনফ্যাক্ট আমার কোথাও বেরোনোও নেই আজকে। তাহলে ও যদি দিয়াকে একবার কলেজ পৌঁছে দেয়। ঠিক আছে ম্যাডাম, ঠিক আছে। এই প্রদীপ, দিয়া ম্যাডামকে সাবধানে কলেজে পৌঁছে দিবি। কে দিয়া? দিয়া আসি মা। ওই তো ম্যাডাম এসে গেছে। এখন আমি বেরোচ্ছি, এসে কথা হবে। ঠিক আছে? ঠিক আছে, ঠিক আছে। সাবধানে যাস। তার সাবধানে নিয়ে যাবে ওকে, কেমন? ছেলেটা খুব ভালো ছেলে ছিল, খুব মিষ্টি ব্যবহার, সবার সাথে ভালো করে কথা বলত। আমার মনে হয় তাই হয়তো দিয়া ওর প্রেমে পড়ে গেছিল। আমরা কিছু জানতেও পারিনি, বিশ্বাস করুন। হঠাৎ একদিন বাবা ঘরটা কি করে রেখেছে! মেয়েটা না কিচ্ছু গুছিয়ে রাখে না, সব কিছু আমায় করতে হবে। কি যে করে না! এটা আবার কি? মা, আমি প্রদীপকে ভালোবাসি। বাবার কাকুরা বকবে, তাই পালিয়ে গিয়ে বিয়ে করছি। মা, প্রদীপ খুব ভালো ছেলে, আমি জানি। বাবা এখন আমার উপর রেগে গেলেও পরে ঠিক মেনে নেবে। ওটা মেয়েটা জানতো না ওর বাবা কাকারা এই বিয়ে কখনো মেনে নেবে না। ওরা ওকে মেরে ফেলবে, তাও তো ড্রাইভারের সঙ্গে বিয়ে দেবে না। আর তাই ওরা ওকে ঢোল পাল্টে আসা। হ্যাঁ, আজ এমন মার মারবো না যে চন্ডবের মতো মুখ বিগড়ে দেবো একদম। ওকে বের
মেয়ে করে সে দিয়ে মরছো তো বিয়ের ওড়না দিয়ে তোমাকে দাঁত মুচকে ধন্যবাদ।